শুরু করছি এক্সারসাইজ 6.1 এর 18 নাম্বার ম্যাথ। 18 নাম্বার ম্যাথে তিনটি ফ্র্যাকশন দেয়া হয়েছে এবং বলা হয়েছে এই ফ্র্যাকশনগুলোর যেই ডেনোমিনেটর রয়েছে এই ডেনোমিনেটরগুলোর কে কমন করার জন্য। তো আমরা পূর্বের ম্যাথগুলোতেও যা করেছি যে এটা করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে ডেনোমিনেটরগুলোর এলসিএম বের করা, সেজন্য আমরা এখানেও যেটা করব এই তিনটি ফ্র্যাকশনের ডেনোমিনেটরগুলোর এলসিএম বের করব। তো সেজন্য আমরা লিখব এলসিএম অফ দ্য ডেনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন এখানে তিনটি ফ্র্যাকশন রয়েছে এবং যথারীতি তিনটি ডেনোমিনেটর রয়েছে। ফার্স্ট ডেনোমিনেটর হচ্ছে এ প্লাস বি, সেকেন্ড ডেনোমিনেটর হচ্ছে এ মাইনাস বি এবং থার্ড ডেনোমিনেটর হচ্ছে এ মাইনাস সি। তো এই তিনটি ফ্র্যাকশনের এলসিএম কী হবে? আমরা জানি যে এলসিএম বের করার সময় কমন আনকমন সবগুলো ফ্যাক্টরই নিতে হয়। তো যেহেতু কমন আনকমন সবগুলো ফ্যাক্টর নিতে হবে, সেহেতু ডেনোমিনেটর হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। ফার্স্ট স্টেপের কাজ শেষ, সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপে আমাকে যেটা করতে হবে এই এলসিএমকে আমরা ডেনোমিনেটর দিয়ে ডিভাইড দেবো। সেজন্য আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস সি, সরি এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি ডিভাইডেড বাই ফার্স্ট ফ্র্যাকশনে যে ডেনোমিনেটর ছিল সেটা হচ্ছে এ প্লাস বি, এটা দিয়ে আমরা ডিভাইড দেব। এখন এই এ প্লাস বি দিয়ে যেহেতু ডিভাইড দেব, তার মানে কি এ প্লাস বি কাটা যাবে, সরি এ প্লাস বি এবং এ প্লাস বি কাটা যাবে। হ্যাঁ, তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে এ মাইনাস বি এবং এ মাইনাস সি। আমরা এখন যেটা করব এই এ মাইনাস বি এ মাইনাস সি দিয়ে ফার্স্ট ফ্র্যাকশনের নিউমিনেটর ডেনোমিনেটরকে মাল্টিপ্লাই করব। আমরা এখানে দেব নাও, তাহলে ফার্স্ট ফ্র্যাকশন হচ্ছে এ ডিভাইডেড বাই এ প্লাস বি। এবারে আমরা নিউমিনেটর ডেনোমিনেটর দুটোকেই এ মাইনাস বি এ মাইনাস সি দিয়ে মাল্টিপ্লাই করব। এ মাইনাস বি এ মাইনাস সি দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে উপরে কি হবে? উপরে হবে এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি। নিচে কি হবে? নিচে হবে এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি। তো ফার্স্ট ফ্র্যাকশনের কাজ শেষ, এবারে আবার সেকেন্ড ফ্র্যাকশন। ঠিক একই রকমভাবে আমরা সেকেন্ড এলসিএমকে সেকেন্ড ফ্র্যাকশনের ডেনোমিনেটর দিয়ে ডিভাইড দেব। আমাদের এলসিএম হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি, এটাকে আমরা ডিভাইড দেব সেকেন্ড ফ্র্যাকশনের ডেনোমিনেটর ছিল এ মাইনাস বি। তো এ মাইনাস বি দিয়ে যদি ডিভাইড দিই তাহলে এ মাইনাস বি কাটা যাবে, থাকবে কি? থাকবে হচ্ছে গিয়ে এ প্লাস বি এবং এ মাইনাস সি। এখন আমরা এই এ প্লাস বি এ মাইনাস সি দিয়ে সেকেন্ড ফ্র্যাকশনের নিউমিনেটর ডেনোমিনেটর দুটোকেই মাল্টিপ্লাই করব। তাহলে আমরা লিখব বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল, আবারও লিখব বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এবারে আমরা উপরেরটাকে অর্থাৎ নিউমিনেটরকে মাল্টিপ্লাই করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি দিয়ে, একই রকমভাবে ডেনোমিনেটরকেও মাল্টিপ্লাই করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি দিয়ে। তাহলে এখানে কি হয়? এখানে হবে বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি, এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস সি। তো ফার্স্ট ফ্র্যাকশন এবং সেকেন্ড ফ্র্যাকশনের কাজ শেষ, আমরা এখন থার্ড ফ্র্যাকশন নিয়ে কাজ করব। তো থার্ড ফ্র্যাকশন নিয়ে কাজ করার জন্য একই রকমভাবে আমরা এলসিএমকে, আমাদের এলসিএম হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এবং এ মাইনাস সি, এটাকে ডিভাইড দেব হচ্ছে গিয়ে এ মাইনাস সি দিয়ে। এখন আমরা যদি
a-c কাটা দেই a-c-c কাটা দেই তাহলে কি থাকবে তাহলে থাকবে a plus b into a-b এবারে আমরা এই a plus b into a-b দিয়ে থার্ড যে ফ্র্যাকশনটি রয়েছে থার্ড ফ্র্যাকশনটি ছিল c divided by a-c থার্ড ফ্র্যাকশনকে আমরা মাল্টিপ্লাই করব a plus b a minus b দিয়ে লক্ষ্য করো আমরা যদি a plus b a minus c দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে c into a plus b a minus b আর নিচে a plus b a minus b a minus c এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো আমাদের ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর কি এসেছে ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর এসেছে a plus b a minus b a minus c সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর এসেছে a plus b a minus b a minus c থার্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর এসেছে a plus b সরি এখানে a plus b হবে a plus b a minus b a minus c তাহলে আমরা এটার অ্যানসারটা কি লিখতে পারি আমরা অ্যানসার লিখতে পারি therefore the common fraction the common fractions of the denominator sorry আমরা লিখবো the fractions with common denominator আমাদের একটু ভুল হয়েছে the fractions আমরা আবার লিখছি the fractions with common denominator are first fraction এ পেয়েছি a minus b a minus c divided by a plus b a minus b a minus c সেকেন্ড ফ্র্যাকশন পেয়েছি b divided by a plus b a minus c divided by a plus b a minus b a minus c থার্ড ফ্র্যাকশন পেয়েছি c into a plus b a minus b divided by a plus b a minus b a minus c এই হচ্ছে আমাদের 18 নম্বর ম্যাথের অ্যানসার ধন্যবাদ তোমাদের সবাইকে